ওকে, সো এই লেকচারে আমরা দেখবো কিভাবে হচ্ছে আনসাইন্ড আর সাইন্ড নাম্বারের ডিফারেন্সটা বোঝা যায়। সো আমরা যখন নাম্বার সিস্টেম পড়ছি, আমাদের আসলে আনসাইন্ড এবং সাইন্ড দুই ধরনের নাম্বার সম্পর্কে মোটামুটি একটা ধারণা থাকতে হবে। সো আমি এখানে খুবই ইন শর্ট রিভিউ আমি আসলে এই ধারণাটা দেওয়ার চেষ্টা করবো। সো আনসাইন্ড নাম্বার যখন আমরা বলি, তখন সেই নাম্বারটাকে অ্যাকচুয়ালি চিন্তা করা হয় যে নাম্বারটা অ্যাকচুয়ালি কোনো পজিটিভ নাম্বারও না বা কোনো নেগেটিভ নাম্বারও না, ইটস জাস্ট অ্যান আনসাইন্ড নাম্বার। দ্যাট মিন্স সেই নাম্বারটাতে অ্যাকচুয়ালি কোনো সাইন নেই। সাপোজ যদি আমি বলি যে অনলি 13, সো 13-এর যে বাইনারি নাম্বারটা আমরা যেটা জানি, 13-এর বাইনারি নাম্বারটা হচ্ছে 1101, অর্থাৎ শুধুমাত্র 13 লেখার জন্য আমার ঠিক যতটুকু বাইনারি নাম্বার বাইনারি ডিজিট দরকার পড়ে, ততগুলো ডিজিট দিয়ে আমি যে বাইনারিটা লিখেছি 1101, অর্থাৎ শুধুমাত্র 13 রিপ্রেজেন্ট করতে আমার কিন্তু এই অংশটুকু আমার লাগবেই। সো শুধুমাত্র 13-কে রিপ্রেজেন্ট করতে আমার যে অংশটা দরকার পড়ছে, শুধু সেই অংশটা লিখেছি। সো আই এম নট কনসিডারিং ইট অ্যাজ +13 অর -13, সো জাস্ট অনলি 13, সো ইট ইস কল্ড অ্যান আনসাইন্ড নাম্বার। বাট আমি যখন সাইন্ড নাম্বারের কনসেপ্টটাতে যাই, তখন কিন্তু আমার এই জিনিসটা চিন্তা করতে হবে যে আমি আসলে +13 বলছি নাকি আমি অ্যাকচুয়ালি -13 বলছি। সো যখন আমি সাইন্ড নাম্বার বলছি, দ্যাট মিন্স আমার যে নাম্বারটা আমি লিখছি তার সামনে একটা সাইন থাকবে। ইট কুড বি পজিটিভ সাইন অর কুড বি নেগেটিভ সাইন, বাট যে কোনো একটা সাইন থাকবে, যেটা কিনা আনসাইন্ডের ক্ষেত্রে আমরা কোনো সাইন কনসিডার করিনি। তো সাইন্ড নাম্বারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বেশ কিছু নিয়মকানুন আছে যে সাইন নাম্বার রিপ্রেজেন্ট করার। ফর এক্সাম্পল, সাইন অ্যান্ড ম্যাগনিটিউড নামে যে সিস্টেমটা আছে সেটা সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, অর ওয়ানস কমপ্লিমেন্ট অর টুস কমপ্লিমেন্ট, এই ধরনের বেশ কিছু নিয়মকানুন আছে। সো আমরা এখানে এরপরের যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট। সো ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি আমার প্রয়োজন হবে তখনই যখন একটা নাম্বারের আমি আসলে নেগেটিভ ভার্সনটা রিপ্রেজেন্ট করতে চাই। বেসিক্যালি এই যে সাইন্ড নাম্বারের যে সূচনাটা যেখানে হয়েছে, সাইন্ড নাম্বার কিন্তু দরকারই হয়েছে যখন আমরা আসলে নেগেটিভ নাম্বারগুলো নিয়ে চিন্তা করেছি। যখন আমরা আসলে শুধুমাত্র পজিটিভ নাম্বার নিয়ে চিন্তা করি, তখন আসলে আমাদের ঠিক সাইন্ড নাম্বারের কনসেপ্টে আসার প্রয়োজন পড়ে না। বিকজ হচ্ছে পজিটিভ, আমরা যখন শুধু 13 লিখছি সেটাও কিন্তু আমরা বেসিক্যালি পজিটিভ 13 হিসেবে ধরে নিতে পারি চাইলে, কিন্তু যখন আমরা নেগেটিভ 13 বলছি তখন কিন্তু এইভাবে শুধু 13 লিখলে হবে না, তার আগে ডেফিনেটলি একটা মাইনাস সাইন বসাতে হবে। সো যখন আমরা এই মাইনাসের কনসেপ্টটাতে চলে আসলাম, তখন কিন্তু আমাদের এরকম বিভিন্ন ধরনের সিস্টেমের দরকার পড়লো, যে সিস্টেমগুলো দিয়ে আমরা একটা নাম্বারের মাইনাসটাকে রিপ্রেজেন্ট করতে পারি। সো সেই জন্য চলে আসলো সাইন অ্যান্ড ম্যাগনিটিউড, ওয়ান্স কমপ্লিমেন্ট অ্যান্ড টুস কমপ্লিমেন্ট। সো আমরা এখানে হচ্ছে ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্টগুলো নিয়ে হচ্ছে বিশেষভাবে মনোযোগ দিব। সো আমাদের আসলে এটা ফার্স্টে জানা দরকার যে হ্যাঁ, ওয়ান্স কমপ্লিমেন্ট অর টুস কমপ্লিমেন্ট যেটাই হোক না কেন, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন শুধুমাত্র হচ্ছে সাইন্ড নাম্বারের ক্ষেত্রে। আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে কোনো ওয়ান্স বা টুস কমপ্লিমেন্টের দরকার নেই। অর্থাৎ ওয়ান্স বা টুস কমপ্লিমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমার সাইন্ড নাম্বারের মধ্যে পড়ছে। অ্যানাদার থিং ইজ, ওয়ান্স অর টুস কমপ্লিমেন্ট এই জিনিসগুলো কিন্তু আমার শুধুমাত্র নাম্বারের নেগেটিভ ভার্সনটা বের করার জন্যই দরকার। পজিটিভ ভার্সন যখন আমরা বলছি, পজিটিভ ভার্সনে কিন্তু ওয়ান্স অর টুস কমপ্লিমেন্টের কোনো দরকার নেই, নেগেটিভ ভার্সনে দরকার। পজিটিভ ভার্সনে কিন্তু ওয়ান্স বা টুস কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই। ওয়ান্স বা টুস কমপ্লিমেন্ট যখনই আমরা বলবো, তখন সেটা অবশ্যই কোনো না কোনো নেগেটিভ নাম্বারকে বুঝাবে। অর্থাৎ নেগেটিভ নাম্বার বোঝানোর জন্যই ওয়ান্স অ্যান্ড টুস কমপ্লিমেন্ট এসেছে, পজিটিভ নাম্বারের জন্য আমার ওয়ান্স বা টুস কমপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক, যে আমরা ওয়ান্স বা টুস কমপ্লিমেন্ট অ্যাকচুয়ালি নর্মালি বলতে কী বুঝি আর কি সেই জিনিসটা। সো সাপোজ আমি যদি ওয়ান্স কমপ্লিমেন্ট চিন্তা করি, সো নর্মাল বাইনারি বেসিস আমরা ফার্স্টে চিন্তা করবো। সো কনসিডার দিস নাম্বার লাইক 0110। সো এই নাম্বারটার ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমি চিন্তা করি, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে জিরোগুলোকে ওয়ান দিয়ে চেঞ্জ করতে হবে, অ্যান্ড ওয়ানগুলোকে জিরো করলে যে নাম্বারটা আমরা পাবো সেটাই হচ্ছে আমার ওয়ান্স কমপ্লিমেন্ট। অ্যান্ড ফর দ্য সেম নাম্বার আমি যদি টুস কমপ্লিমেন্ট লিখতে চাই, তাহলে যেটা করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর আমার যে নাম্বারটা আসলো, অর্থাৎ 1001, সেটার সাথে আমার এক যোগ করতে হবে। এক যোগ করার পর, আমরা বাইনারি যোগ কীভাবে করে সেটা আগেই শিখেছি। সো এক যোগ করার পর আমার নতুন যে নাম্বারটা আসলো, সেটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি টুস কমপ্লিমেন্ট, আমি যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটা। সো যে কোনো একটা বাইনারি নাম্বারকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই, যে কোনো একটা বাইনারি নাম্বারকে যদি আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে যেটা করতে হয় সেটা হচ্ছে সেই বাইনারি নাম্বারটার জিরোগুলোকে ওয়ান দিয়ে এবং ওয়ানগুলোকে জিরো দিয়ে ইন্টারচেঞ্জ করতে হয়। এবং যদি টুস কমপ্লিমেন্ট করতে চাই, তাহলে যেটা করতে হয়, ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর
সেটার সাথে হচ্ছে এক যোগ করতে হয়, তাহলে আমরা টুস কমপ্লিমেন্টের নাম্বারটা পেয়ে যাই।